নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বাপেক্ষা প্রিয় ইবাদতের মধ্যে অন্যতম। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে একটি নির্দিষ্ট স্থানে আদায় করতে হয়, আর সেই স্থানটি হল মসজিদ। কড়াপুর মিয়াবাড়ি মসজিদ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। এটি বরিশাল শহরের পশ্চিম দিকে অবস্থিত। দোতলা এই মসজিদের নিচে ছয়টি দরজা, দোতলায় তিনটি দরজা, তিনটি গম্বুজ, আটটি বড় ও ১২টি ছোট মিনার রয়েছে। কথিত আছে, এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি দুটি দীঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্যরীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান। মূল নকশা ও ডিজাইন ঠিক রেখে ইতিপূর্বে কয়েকবার সংস্কার কার্যক্রম করা হয়। বর্তমানে এর রক্ষণাবেক্ষণ হায়াত মাহমুদের বংশধর করে থাকেন। এছাড়াও সারা দেশ থেকে দর্শনার্থী আসে এই প্রাচীন ঐতিহ্য দেখতে। মসজিদে পূর্বে ও বর্তমান চলমান কার্যক্রম ইফতার, মক্তব, মাদ্রাসা, বিশেষ দিবসে ইসলামী আলোচনা, সামাজিক কর্মকাণ্ড যেমন বিবাহ, দোয়া মাহফিল, সালিশ ব্যবস্থা ইত্যাদি, পরামর্শ, ঐতিহ্য সংরক্ষণ, পাঠাগার চালু করা, যুব সমাজকে সকল প্রকার বিপদগামিতা থেকে রক্ষার্থে দাওয়াত, মসজিদ ভিত্তিক মহল্লা পরিচালনা কার্যক্রম চালু করা। আসুন এই মুসলিম ঐতিহ্যের সংরক্ষণ ও তার হক আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে।